म्युनिसिपल चेयरमैन ने जलीय जमीन को कराया कब्जा मुक्त। कमरहाटी म्युनिसिपल के चेयरमैन ने वार्ड नंबर 35 के आदर्श नगर अंचल में अतिक्रमण के खिलाफ कार्यवाही की है। बेलघरिया एक्सप्रेसवे के बगल में जलीय जमीन को बाउंड्री बनाकर घेरा गया था। चेयरमैन गोपाल साहा ने पुलिस एवं म्युनिसिपल अधिकारियों के साथ मौके पर खड़ा रहकर बाउंड्री को जेसीबी से तुड़वाएं। वह बताएं कि आदर्श बहुवितान समवय उपनिवेश लिमिटेड ने जमीन पर कब्जा कर किसी दूसरे व्यक्ति को बेची है। পুরোপুরি ভরাট করে কনস্ট্রাকশন করেছে। আমরা যখন নাকি খবর পাই, তারপরে যখন কাগজপত্র দেখে দেখছি এই জমি জলাভূমি জমি, তার মধ্যে তারা কনস্ট্রাকশন করছে। কনস্ট্রাকশন মধ্যে যথেষ্ট করে পাঁচের পাঁচের দিয়ে ঘিরে নিয়েছে, আমরা সেগুলোকে দেখে দিচ্ছি এবং এখানকার জলাভূমিকে জলাভূমি জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। আচ্ছা, এটা তো কি সরকারি তো জমি? হ্যাঁ, সরকারি জমি। সেই জমি কী করে দখল করলো, কী করে ই করলো, চোর কীভাবে চুরি করে সে কী করে বললো? তাদের অনেক রকম চিড়ে ভাবনা চিন্তা আছে, তো চিড়ে ধরা পড়লেই তো তখন তার অ্যাকশন হয়, সেই কারণে এরা সে চিড়ি করেছে। তো এই যে আদর্শপল্লী, এই অঞ্চলটা দীর্ঘদিন একটু বৃষ্টি হলেই জলের তলায় চলে যায়, প্রতিবারই দেখা যায় বর্ষাতে, তাই এটাতে কি অনেকটাই কি সমস্যার সমাধান হবে বলে মনে করছেন? না না, এটা সমাধান, এটা এই সমস্যার সমাধান নয়, সমস্যার সমাধানের জন্য আমাদের ইরিগেশন থেকে আমরা অ্যাকশন নিয়ে নিয়েছি। এবছর দেখবেন জল জমে, দুবছর জল জমে, তার জন্য এখানে একটি আমাদের করা হয়েছে জলাভূমি কে ভরাট করাটা সরকারিভাবে দেয়নি, এটা যেমন ঠিক জলাভূমি থাকলে পরে এই যে জল বিভিন্ন সময় বৃষ্টিতে ভিজে যায়, তার জন্য আমাদের এই পুকুর হচ্ছে, আমাদের জলাভূমি হচ্ছে আমাদের কাছে একটা বড় মানে কী বলবো বিষয়, তো সেই কারণে এটা তো আলাদা বিষয়। আর যারা নাকি জলভূমিকে করে অন্যায়ভাবে ঘিরে তারা কনস্ট্রাকশন করছে, এটা তো বলা যাবে না। জলভূমি ভরাট করবে কেন, না কে বা কারা করেছেন জানা গেছে, সেটা পুলিশ দেখছে। পুলিশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে, পুলিশ জানবে কী আছে, পুলিশ অলরেডি অ্যারেস্ট করেছে। এরপরে তাহলে কি এটাকে পুরো জলাভূমিতেই দেখা যাবে এরপরে? এক্স্যাক্টলি, জলাভূমি যে ভর্তি করে ই করেছে, জলাভূমি করে নিয়ে যাবেন, তাদের যদি এখানে জমিটাকে তার কাজ করতে আসতে তাকে বলবো আগে এটাকে পরিষ্কার করো, তারপর তুমি কাজ করবে। সে করেছে কি তার নিজস্ব একটা জমি আছে, তার সঙ্গে এটাকে অ্যাড করে দিচ্ছে, ওকে, তাহলে সে যখন আবার তার জমিতে কাজ করতে আসবে তাকে আমার হচ্ছে যে ওইটাকে তুমি পরিষ্কার করো, তারপর তুমি কাজ করো। তাহলে আইনত ব্যবস্থা নিচ্ছেন? আইনত ব্যবস্থা নিতে হবে।